বাংলাদেশ এবং নেপালে মধ্যকার টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশের ব্যাটিং সেক্টর নিয়ে যদি কথা বলি আসলে কথা শেষ হবে না। বাংলাদেশের ব্যাটিং সেক্টরে ভিডিও না হয় আমি আরেকদিন দেবো, কিন্তু বাংলাদেশের বোলিং সেক্টরটা আজকে যে পারফরমেন্সটা তারা দেখিয়েছে আসলে অকল্পনীয়। কারণ তানজিম হাসান সাকিব 4 ওভারে 60 রান দিয়ে সে 4টি উইকেট নিয়ে নিয়েছে, এটা আসলে অকল্পনীয়। এবং নেপালের যে আক্রমণাত্মক যে ব্যাটসম্যান গুলা সবগুলো উইকেটে সে তুলে নিয়েছে এবং সে ম্যাচটাকে আসলে ঘুরিয়ে দিয়েছে। বাংলাদেশ 106 রান করেছে 20 ওভার খেলে। বললাম তো ব্যাটিং সেক্টর আমি কিছু বলতে যাচ্ছি না আজকে। নেপালের মতো দলের সঙ্গে বাংলাদেশ রান করেছে 106, তাও আবার অল উইকেট এবং সম্পূর্ণ ওভার খেলতে পারেনি, 20 ওভার তারা খেলতে পারেনি। তার আগে অল আউট হয়েছে 19 ওভার, কত বলে অল আউট হয়ে গেছে, 3 বলে না 4 বলে। কিন্তু এমন পারফরমেন্স ব্যাটিং সেক্টর থেকে বাংলাদেশ আসলে দিন দিন তারা কোথায় যাচ্ছে তাদের পারফরমেন্স গুলো। এবং বোলিং এ মোস্তাফিজুর সর্বশেষ ওভার গুলাতে 17তম ওভারে 0 রান দিয়ে 1টি উইকেট তুলে নিয়েছে। আসলে মোস্তাফিজের পারফরমেন্স নিয়ে তো নতুন করে আর বলার কিছু নেই, সে কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাদেশকে ভালো কিছুই দিয়ে যাচ্ছে। কিন্তু ব্যাটিং সেক্টরটা নিয়ে আসলে কি বলবো, বাংলাদেশের আজকে ম্যাচটা দেখে আসলে কি বলবো, মনে হচ্ছিল যে তারা অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার সাথে খেলতেছে। আমি যারা যেখানে খেলা দেখতেছিলাম না, আমার আশপাশে সবাই বলতেছিল ইস ম্যাচটা জিতবে জিতবে। আমি বললাম নেপালের সাথে জিততে হলে আমাদের এই অবস্থা, তাহলে বড় দলগুলোর সাথে জিততে গেলে আমরা কি করবো। কিন্তু সর্বশেষ তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজকে ধন্যবাদ জানাই তাদের এই অকল্পনীয় পারফরমেন্সের জন্য। তারা বাংলাদেশের ম্যাচটাকে আজকে জেতার জন্য অনেক বড় অবদান রেখেছে নেপালের বিপক্ষে। তো এই ধরনের পারফরমেন্স সবসময় আমি আশা করি বাংলাদেশের টিমের পক্ষ থেকে, এবং খুব দ্রুতই বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন কামব্যাক করতে পারে সে আশায় ব্যক্ত করতেছি। এবং বিসিবি প্লিজ চেঞ্জ সাম প্ল্যান ফর বাংলাদেশ ব্যাটিং লাইন।